আমি সীমামিশ আজকে আমি পড়াব বধ কাব্যের নবম স্বর্গ অর্থাৎ শেষ স্বর্গ এতদিন থেকে মেঘনাথ বধ পড়াচ্ছি যে মেঘনাদের শৌর্য বীর্য বীরত্ব দিয়ে কাব্যটা শুরু করেছিলাম আজ সেই মেঘনাদেরই ক্রিয়া। অর্থাৎ মৃত্যুর পর তার আত্মার শান্তির জন্য যে সমস্ত ক্রিয়া সম্পন্ন হয় তাকেই বলা হয় সংস্ক্রিয়া তাই আমাদের নবম স্বর্গের নাম মাইকেল মধুসূদন দত্ত রেখেছে সংস্ক্রিয়া মৃত্যুর পর নিষ্ঠার সাথে সেই ব্যক্তির যদি দাহ সম্পন্ন হয় তাহলে তার আত্মা শান্তি মেলে এই বিশ্বাস আমাদের যেমন আছে রাবণেরও তেমন ছিল তাই তার অন্যতম প্রিয় পুত্র মেঘনাদের পারলৌকিক ক্রিয়াকর্ম সে খুব নিষ্ঠার সাথে করতে চেয়েছিল সপ্তম স্বর্গে রাবণ লক্ষণকে শক্তিশালী বিদ্ধ করে কিছুটা তৃপ্ত হয়েছিল পুত্র তার প্রতিশোধ নিয়েছিল সে ভেবেছিল লক্ষ্মণকে মেরে মেঘনাদের বধের প্রতিশোধ নেবে কিন্তু নবম স্বর্গের শুরুতেই রাবণ জানতে পেরেছে যে লক্ষণ আবার বেঁচে উঠেছে সপ্তম স্বর্গে যাকে শক্তিশালী বিদ্ধ করে সে কিছুটা তৃপ্তি পেয়েছিল পুত্রহন্তার হন্তার প্রতিশোধ নিয়েছিল এখন সে কিন্তু অস্বস্তিতে করেছে যথারীতি রাঘবদের শিবিরে চাঁদের হাট বসেছে সবাই আনন্দ করছে এ খবর যখন রাবণ পেয়েছে সে মুশরে উঠেছে তার মাত্র স্বস্তি ছিল যে সে মেঘনাদের মৃত্যুর প্রতিশোধ নিতে পেরেছে কিন্তু এখন সে জানতে পারলো লক্ষণ আবার বেঁচে উঠেছে তাই তার মধ্যে সামান্যতম শান্তিও আর নেই সে হতাশায় একেবারে ডুবে পড়েছে মরা মানুষ বেঁচে ওঠে বিশ্বাস এ তার ছিল না শত্রুকে অস্ত্রবিদ্ধ করেও সে প্রতিশোধ নিতে পারেনি সে অক্ষম হয়ে পড়েছে এই হতাশা রাবণকে কুড়ে কুড়ে খাচ্ছে এই হতাশা থেকে রাবণ কি বলছে দেখো কবিতার কয়েকটি লাইন পড়ছি তাহলে তোমরা বুঝতে পারবে রাবণের ঠিক কতটা হতাশা জন্মেছিল বিধির বিধি কে পারে খণ্ডাতে বিমুখী অমর মরে সম্মুখ সমরে বোধিনু যে রিপু আমি বাঁচিল সে পুন দৈব বলে হে সারণ মম ভাগ্যদোষে বুঝিনু নিশ্চয় আমি ডুবিল তিবিরে করবুর গৌরব রবি অর্থাৎ যে রাবণকে আমরা দেখেছি ভীষণ দৃঢ়প্রত্যয়ী হিসেবে যার নিজের প্রতি প্রবল আস্থা ছিল লক্ষণকে মারার পর তার নিজের প্রতি সেই আস্থা একেবারে চলে গেছে তিনি হতাশ হয়ে পড়েছেন তার মনে হচ্ছে মৃত মানুষ যদি বেঁচে ওঠে তাহলে আর কি কিছু করার আছে বিধি আমার সহায় নয় একথা তিনি বলেছেন ভাগ্যের হাতে সব কিছু ছেড়ে দিয়েছেন অথচ আমরা এই রাবণকেই দেখেছি প্রবল পরাক্রমশালী কিন্তু রাবণের ভেঙে পড়ার কারণও আছে বীরবাহুর মৃত্যু এমন বীর মেঘনাদের মৃত্যু তাকে ভেঙে দিয়েছিল তারপরেও সে কিন্তু যুদ্ধসাজে সেজে উঠেছিল দক্ষ সেনানায়কের পরিচয় দিয়েছিল দক্ষণকে শক্তিশীলে বেধার পর তার মৃত্যুর পরও সে বেঁচে উঠেছে এই খবর শোনার পর সে একেবারে ভেঙে পড়েছে সে ভেবেছে তার হাতে আর কিছু নেই এই লঙ্কার সমস্ত গৌরব আজ অস্তা চলে আমি আর কিছু করতে পারবো না বিধাতা আমার সহায় নয় সব কিছুই আমার ভাগ্যদোষে হয়েছে এটা কিন্তু সে শেষ পর্যন্ত স্বীকার করেছে সারণের কাছে যে রাবণের প্রতিশোধ নেওয়ার মানসিকতা দৃঢ় প্রত্যয় সেই সমস্ত আশা কিন্তু ভেঙে গেছে এতটুকু আর অবশিষ্ট নেই কারণ লক্ষণ বেঁচে উঠেছে সে ভেবেছে মৃত যদি বাঁচতে পারে তাহলে দেবতারা আমার প্রতি সহায় নয় আমার ভাগ্যদোষ সেই ভাগ্যদোষেই লঙ্কার রবি অস্তা চলে যেতে বসেছে আর কিছুই সম্ভব নয় তার থেকে বরঞ্চ প্রিয় পুত্র মেঘনাথকে বিদায় জানায় তার দাহকার্য নিষ্ঠার সাথে সম্পন্ন করি তবু কিছুটা মনের শান্তি পাব শ্রেষ্ঠ সারণকে পাঠিয়েছে রাঘবের কাছে আবেদন করতে সাত দিন যাতে সে যুদ্ধ বন্ধ রাখে কারণ রাবণ এখন অন্য কোনো কিছুতে ধ্যান দিতে চাইছে না সে তার প্রিয় পুত্র মেঘনাদের অন্ত্রা সম্পন্ন করতে চায় সে একটু শোক করতে চায় লঙ্কাবাসী তাদের প্রিয় পুত্র বীর পুত্রকে হারানোর জন্য যুদ্ধ নয় শোকে ভেঙে পড়তে চায় তার জন্য সাত দিন যুদ্ধ বিরতি চায় রাম এই আবেদনটি সহানুভূতির সঙ্গে কিন্তু গ্রহণ করেছে রাম বুঝতে পেরেছে রাবণের মনের কথা সদ্য সে দুটি বীর পুত্র হারিয়েছে তাই সমব্যাথী রামচন্দ্র সে যুদ্ধ বন্ধ রাখার আবেদন গ্রহণ করেছে এইবার রাবণ তার পুত্র মেঘনাদের সৎকারের দাহকার্যের সম্পন্ন আয়োজন করেছে এইখানটা একটু পড়ি কবিতার লাইন কটা তাহলে বিষয়টা তোমাদের আরও স্পষ্ট হবে উতুরি সাগর তিলে রচিলা সত্তরে যথাবিধি চিতারক্ষ বহিল বাহকে সুগন্ধ চন্দন কাষ্ট ঘিত ভারে ভারে মন্দাকিনী পূজাতলে ধুইয়া যতনে সবে সুকৌশিক বস্ত্র পরায় থুইল দাহস্থানে রক্ষদল পরিলা গম্ভীরে মন্ত্র রক্ষ পুরোহিত অর্থাৎ আমাদের যেভাবে অন্তুষ্টিক্রিয়া সম্পন্ন হয় আমরা যেভাবে অন্ত্যষ্টিক্রিয়া দেখে এসেছি সেইভাবেই অতি নিষ্ঠার সঙ্গে কিন্তু মেঘনাথেরও দাহকার্যের ব্যবস্থা করা হলো মেঘনাথকে নদীতে সুন্দর করে স্নান করিয়ে সুকৌশিক বস্ত্র পরানো হলো চন্দন কাঠ দিয়ে তার দাহ ব্যবস্থা করা হলো এবং রক্ষ পুরোহিত তার আত্মার শান্তির জন্য পারলৌকিক শান্তি কামনা করে যা যা মন্ত্র পড়ার কথা সেই সমস্ত মন্ত্রপাঠ করলো কিবার বিশদ বস্ত্র বিষদ উত্তরী পরিধান করে রাবণ চল্ল মহাযাত্রা করে পুত্রের দাহ সম্পন্ন করতে এ ভীষণ বিড়ম্বনার জগতের নিয়ম যে পিতা মরবে পুত্র তার মুখাগ্নি করবে কিন্তু এই ভীষণ কষ্টের যে পুত্রকে আমরা জগতের আলো দেখাই যাকে আমরা ছোট থেকে বড় করি মানুষ করি পরম স্নেহে ভালোবেসে সেই সন্তানের দাহকার্য করা ভীষণ কঠিন কাজ রাবণের বুক কেঁপে উঠছে এখানটা পড়তে পড়তে আমারও যেন ভেতরটা কেঁপে উঠছে তাহলে মধুকবি কত যত্ন করে এই জায়গাটা লিখেছে ভাবো রাবণ যে মেঘনাথকে নিয়ে সময় অহংকার করত যে মেঘনাথকে নিয়ে তার গর্ভ ছিল সেই মেঘনাথের মুখাগ্নি করবে পিতা রাবণ রাবণের তো ভেঙে পড়ার কথাই তারার বিন্দুমাত্র আশা বেঁচে থাকার কথা নয় এই বিষয়টাকে আরো ট্র্যাজিক করে তোলার জন্য বধ কি করলেন প্রমিলার সহমরণে যাত্রা রচনা করলেন প্রমীলা বলছে প্রতিবিনা নারীর তো গতি নেই বাবা মা যার হাতে আমাকে তুলে দিয়েছিল সেই যখন আমাকে ছেড়ে চলে গেল আমি তাহলে সহমরণে যাব। বধ কাব্যে এই সহমরণের দৃশ্য রচনা করে মাইকেল মধুসূদন দত্ত কিন্তু সতীদাহ প্রথাকে সমর্থন করেননি অনেকেই বলতে পারেন এরকম আধুনিক মনস্ক কবি হয়ে সতীদাহ প্রথাকে কীভাবে সমর্থন করলেন তিনি সতীদাহ প্রথাকে সমর্থন করার জন্য প্রমিলার সহমরণ রচনা করেননি তিনি মেঘনাদের সঙ্গে প্রমিলার এই যে অর্ধনারীশ্বর ব্যাপারটা একাত্ম প্রেম এটা বোঝানোর জন্যই প্রেমের গভীরতা বোঝানোর জন্যই প্রমিলাকে কিন্তু সহমরণে নিয়ে গেছেন প্রমীলা যখন সহমরণে যাচ্ছে তখন রক্ষকুলের সমস্ত রক্ষকুলোবাসী কিন্তু উলুধ্বনি দিচ্ছেন আমরা জানি যখন সতীদাহ প্রথায় সতী জ্বলতো তখন মানুষ উলুধ্বনি দিত শাঁখ বাজাতো এটাকে মঙ্গল সূচক মনে করা হতো সতী সতী বলে রক্তলা তোলা হতো কিন্তু এখানে রক্ষকুলোবাসীরা চিৎকার করছে হাহাকারে ভেঙে পড়েছে থেকেই বোঝা যাচ্ছে যে প্রমিলার মৃত্যুটা মোটেও গর্ভের ছিল না প্রমিলার মৃত্যুটা ভীষণ হাহাকারে শোকের এবং বেদনাদায়ক ছিল তারা প্রমিলাকে হারিয়ে কষ্ট পেয়েছে কিন্তু মেঘনাথ যেহেতু মারা গেছে প্রমীলা ভেবেছে তার বেঁচে থাকাটা নিরর্থক সেই কারণে স্বেচ্ছায় সে সহমরণে গেছে এই সময় প্রমীলা কি বলছে দেখো এই উক্তিগুলো একটু পড়িয়ে দিই তাহলে তোমাদের কাছে বিষয়টা আরও স্পষ্ট হবে যার হাতে সপিলা দাসিরে পিতা মাতা চলিনু লো আজি তার সাথে প্রতিবিনা অবলার কি গতি জগতে অর্থাৎ স্বামী ছাড়া অবলার এই জগতে কোনো গতি নেই তৎকালীন সময়ে মেয়েরা এটাই মনে করতো স্বামী আমাদের সব এখন যদিও এই ধারণা বদলেছে তবুও মেয়েরা স্বামীগত প্রাণা তারা স্বামীকে তার জীবনের পরম পুজো এখনও মনে করে স্বামীকে কেন্দ্র করেই নিজের জীবনটাকে ঘিরে রাখে স্বামীর প্রতি মেয়েদের এতখানি নির্ভরশীল হওয়ার কারণ শুধুমাত্র পরনির্ভরশীলতা নয় শুধুমাত্র ভরণ দায় দায়ী দায়িত্বের জন্য নয় ভালোবাসাও থাকে স্বামীর সঙ্গে সব থেকে বেশি অ্যাটাচমেন্ট থাকে সেই কারণেও কিন্তু এখনকার নারীরাও স্বামীর ওপর নির্ভরশীল প্রমীলা সেই যুগের সতী নারী সে স্বামীগতপ্রাণা তাই স্বামীর সাথে জ্বলন্ত চিতায় সহমরণে গেলেন প্রমীলা এ দৃশ্য আরও মর্মান্তিক সমগ্র লঙ্কাবাসী বেদনায় ভেঙে পড়েছে তাদের প্রিয় বধূ প্রমীলাকে হারানোর বেদনায় এইবার দাহ কার্য সম্পন্ন করে রাবণ ফিরে আসবে সেই সময় তার ভীষণ হাউতাস জন্ম নেয় এতক্ষণ পর্যন্ত পুত্রটার মৃতদেহ ছিল রাবণের কাছে এখন আর কিচ্ছু নেই সব ছায় হয়ে গেছে সুতরাং এই সময় একটা গভীর আর্তনাদ গভীর হাহুতাস বেরোচ্ছে রাবণের মুখ দিয়ে রাবণ কি বলছে দেখো ছিল আশা মেঘনাথ মুদিব অমাই করিব মহাযাত্রা কিন্তু বিধি বুঝিব কেমনে ভাড়াইলা সে আমারে। অর্থাৎ প্রত্যেকটি পীতার মতো রাক্ষসরাজ রাবণেরও ইচ্ছা ছিল যে তার পুত্রের সামনে মেঘনাদের সামনেই সে একদিন মৃত্যুবরণ করবে শেষ যাত্রায় যাবে রাজ্যভার তার এই স্বর্ণ লঙ্কা কার হাতে তুলে দেবে মেঘনাদের হাতে মেঘনাথ সিংহাসন পাওয়ার যথার্থ অধিকারী তাই লঙ্কাপুরের সমস্ত গৌরব তারই প্রাপ্য এই ছিল রাবণের মনের আশা যে মৃত্যুকালে শেষ যাত্রায় যাওয়ার সময় আমি আমার এই স্বর্ণ লঙ্কাপুরের ভার দেবো মেঘনাথের হাতে পরম নিশ্চিন্তে আমি মৃত্যুবরণ করব কিন্তু বিধাতা তা হতে দিল না আমার সমস্ত সুখ বিধাতা কেড়ে নিল রাবণের মতো সাধারণ পিতাদের রাজ্যপাঠ না থাকতে পারে কিন্তু তারা কি চায় আমার ইহ সংসারের সমস্ত কিছু দায়ী দায়িত্ব আমার যোগ্য সন্তানের হাতে তুলে দিয়ে আমি পরম শান্তিতে চিতায় উঠব রাবণও তাই চেয়েছিল এটা বড় বিড়ম্বনার যার মরার বয়স হয়েছে সেই পিতা বেঁচে রয়েছে অথচ তার যুবক পুত্র বীরপুত্র মারা গেল রাবণের এই খদকতির মধ্যে দিয়ে মাইকেল মধুসূদন দত্তের ব্যক্তি জীবনের বেদনাধন হয়েছে আমরা জানি মাইকেল মধুসূদন দত্ত মধুকবি ব্যক্তিজীবনে কতটা হতাশ হয়েছিলেন কতটা মর্মান্তিক কষ্ট পেয়েছিলেন রাবণের মধ্যে দিয়ে তিনি তার ব্যথাটিকে মেলে ধরলেন মধুসূদন দত্ত এই বলে শেষ করছে সমগ্র লঙ্কা সপ্ত দিবানিশী কাঁদিলা বিষাদে অর্থাৎ সাত দিন রাত সমস্ত লঙ্কা বিষাদে কাঁদল এই বলে অন্তিম পর্ব সংস্ক্রিয়া মাইকেল মধুসূদন দত্ত শেষ করলো অসাধারণ কৃতিত্বের পরিচয় দিয়েছে এই রাবণ চরিত্রের গ্রাফ অঙ্কনে এক সময় কীভাবে চরিত্রটার অধ্যত্ত প্রকাশ হয়েছিল এবং এক সময় চরিত্রটা কিভাবে ভেঙে পড়লো রাবণের ভেঙে পড়াতে তাই আমরা উল্লসিত হতে পারি না খুশি হই না বেশ হয়েছে বেশ হয়েছে এরকম বলতে পারি না আমাদেরও দুঃখ হয় কষ্ট হয় প্রত্যেকটা চরিত্রকে সমান মর্যাদায় ও সমানভাবে গুরুত্বপূর্ণ করে তোলা কিন্তু মহৎ কবিদের উদ্দেশ্য এবং কৃতিত্ব মাইকেল মধুসূদন দত্ত এই কাজটি খুব সুন্দর করে করেছেন তিনি রাবণ চরিত্রকে যতটা সুন্দর যত্ন করে এঁকেছেন তেমনি মেঘনাথ চরিত্রকেও এঁকেছেন প্রমীলা মন্দোদরী চিত্রাঙ্গদা রাম লক্ষণ প্রত্যেকটি চরিত্রকে কিন্তু তিনি অত্যন্ত যত্নে তুলেছেন কিছু জায়গায় রাম লক্ষণের চারিত্রিক ত্রুটি ঘটেছে কারণ তিনি রামায়ণে রাবণায়ন ঘটাতে চেয়েছিলেন আমাদের একটা অন্য চোখ দিতে চেয়েছিলেন দেখার একটি আধুনিক দিক তুলে ধরতে চেয়েছিলেন কিন্তু কোনো চরিত্রই অনুজ্জ্বল নয় প্রত্যেকটা চরিত্র তার নিজ গুণে উজ্জ্বল এইখানেই আমার শেষ হলো মেঘনাথ পড়ানো তোমাদের কারো কোনো জিজ্ঞাসা কোয়েশ্চেন মেঘনাথবধ থেকে থাকলে আমাকে কমেন্ট সেকশানে জানিয়েও প্রত্যেকে ভালো থেকো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপাতত মেঘনাদবধ শেষ থ্যাংক ইউ